ফাইনাল এক্সাম এর পর আরম্ভ করব হ্যাঁ ফাইনাল এক্সাম এর পর আরম্ভ করব সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেন আগে তারপরে আমরা এক্সামের জন্য রেডি হব এই ক্লাসটা এক্সট্রা নিতেছি এই জন্যই যে মাঝখানে একটা ক্লাস ওই যে ছুটির কারণে বন্ধ ছিল

এই কোয়েশন গুলা খেয়াল করবেন এরপরে একটা ফর্মুলা আছে এখানে এক কথা ক্লিয়ার বোঝা যায় শোনা যায় নাকি বোঝা যায় ওকে আর একজনে আহ প্রিপারেশন নেন যে যিনি সবগুলো অ্যাসাইনমেন্ট যার কাছে সরি অ্যাসাইনমেন্ট না এক্সামের খাতা দিলে জিপ করে আমাকে পাড়াই দিতে পারে কে পারবে আমাকে একটু পরে জানায়েন আমি এখন এটা দেখাচ্ছি আচ্ছা ফর্মুলাটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন জেনারেল ইকুয়েশন অফ এ প্লেনের ফর্মুলা x x1 y y2

আর একটা ফর্মুলা আছে এলেক্স হাময় অফ দা প্লেন

পলাস তাহলে প্রথমে আমরা দুইটা পয়েন্ট নিয়ে কাজ করব দুইটা পয়েন্ট বলতে ফার্স্ট টু পয়েন্ট এই যে ফার্স্ট এই দুইটা এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করব

Y minus Y2. Y two, Y two what Minus two. And we're gonna take X minus X, X one, uh, sorry, X one, X two. X minus X two. X minus X two what minus one. Minus one is a plus. Y minus Y one. Minus.

প্রেসার x2 y2 z2 ফর্মুলাতে বসানোর পর এই পাশে আমি ক্যালকুলেশন করব এই দিকে ক্যালকুলেশন করব এ ইনটু ক্যালকুলেশন করার পর আমার এই ইকুয়েশনটা দাঁড়া এটাকে সিম্পলিফাই করলে শর্ট করলে আমরা এই কেশনটা পাই এখন আমাদের আরো একটা পয়েন্ট কিন্তু বাদ আছে কোন এই এই যে ঠিক না তিন নম্বর পয়েন্ট টা আমাদের কি আছে তাহলে আমরা বলতে পারি যে দা ইকুয়েশন অফ এনি প্লেন Passing through the point as uh, since the plane one passes through the know. point four to one. No. To no. point no. ho no. four to one. No. Four no. Point no. Two. No. Uh, <laughs> আমি সবাই যে মিউট করে দিয়েছি এবার আপনারা যাদের আর পাশে সাউন্ড নেই আমার সাথে সাথে কথা বলবেন তারা আনমিউট করে তাহলে এই ইকুয়েশন পাওয়ার পর আমি এই কথাটা বলবো যে সিন্স দা প্লেন ওয়ান এই এক নম্বর প্লেনটা passes through দা পয়েন্ট আরো একটা পয়েন্ট আছে ফোর টু ওয়ান এই পয়েন্ট দিয়েও যায় ফোর টু ওয়ান তাহলে আমরা এক্স এর জায়গায় ফোর ওয়াই এর জায়গায় থ্রি আর জেড এর জায়গায় থ্রি ওয়ান এই এক নম্বর ইকুয়েশন এর এক্স এর জায়গায় কত বসাবো ফোর ওয়াই এর জায়গায় টু আর জেড এর জায়গায় ওয়ান বসাইলে এরকম আকার পাওয়া যাবে জি স্যার গেলে এখান থেকে আমরা এর মান বের করবো এর মান নিয়ে আমি এক এখানে বসাবো বসাইলে এই যে এর মানটা যখন আমি বসাবো বসানোর পর ক্রস ক্যালকুলেশন করলে ক্রস মাল্টিপ্লিকেশন ক্যালকুলেশন করলে আমি প্লেনের এর ইকুয়েশনটা পেয়ে যাব বুঝছেন নাকি এই ম্যাথটা কে বুঝে নাই এই ম্যাথটাতে কারো প্রবলেম আছে নাকি স্যার একটু বলবো স্যার বলে কোন জায়গায় স্যার যেহেতু আমরা প্রথমে এক্স ও ওয়াই এর মান বসাইলাম এই যে প্রথম দিকে তারপরে স্যার আবার যখন এই যে ফোর টু ওয়ান এক্স ওয়াই জেড এর মান বসাইলাম

ফোর টু ওয়ানটা আসলো করতে গেলে এটাই তো কোশ্চেন নাকি স্যার এই ফোর টু ওয়ানটা কোশ্চেনে তো দেয়া আছে এই যে তিনটা পয়েন্ট প্রথম দুইটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি আর একটা পয়েন্ট বাদাম ছিল প্রথমে ফার্স্ট স্টেপ নিতে হবে পরে সেকেন্ড স্টেপ নিয়ে কাজ করতে হবে প্রথমে দুইটা পয়েন্ট নিয়ে তিনটা থাকলে প্রথম দুইটা নিয়ে কাজ বাকি যেটা থাকবে সেটা ওই ইকুয়েশনের মধ্যে বসাবো বাকি পয়েন্টটা আমরা এই ইকুয়েশনে বসাই স্যার বুঝতে পারছেন ওকে জি স্যার এবারে যদি এরকম হয় এটা যদি এই যে যদি এরকম হয় एग्जांपल 9 এর মত যদি হয় एग्जांपल 9 এ কি বলছে যে फाइंड द इक्वेशन ऑफ द प्लेन Through the line of intersection of the planes, a line plane and perpendicular to the plane among a plane, a lombo, perpendicular to the plane, 5x, 3y.

আমরা যেটা করবো যে দা ইকুয়েশন অফ এনি প্লেন পাসেস থ্রু দা লাইন অফ ইন্টারসেকশন অফ দা প্লেন প্রথম দুইটা আমরা এখানেও কি করব এই প্রথম দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করব যে যদি প্রথম দুইটা ইকুয়েশন কি করে যে ইন্টারসেক্ট করে ইন্টারসেক্ট করলে ফার্স্ট ইকুয়েশন প্লাস লিখব যে ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইনটু

হ্যাঁ আমরা কি কমন নিছি স্যার এক্স কমন যাবে স্যার এক্স কমন যাবে এক্স কমন নিলাম এই দুইটা থেকে এটা আর এটা থেকে কি কমন যাবে ওয়াই একটা ওয়াই যাবে নিলাম জেড কমন নিলাম এক্স ওয়াই জেড কমন নিলে বাকি যেটা থাকে এটা খরচ পেয়ে

জায়গায় <laughs> <equation is> <laughs> <XYZZG. laughs> <laughs>

কে এর মান মানটা এই জায়গায় বসাইলে আমার এরকম আকার পাওয়া যায় এই যে কে এর মানটা আমি এখানে এক নম্বর বলেছি আর এরকম আকার পাইলাম তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্লেন এর ইকুয়েশন এটা তো কারো কোনো প্রবলেম আছে কিনা বা এই এরকমই বাকি না স্যার অ্যাসাইনমেন্টে কি থাকবে একটু সবাই নোট করেন কারণ ফাইনাল एग्जामের আমরা ফাইনাল অ্যাসাইনমেন্ট কি কি অ্যাসাইনমেন্টগুলো লেখেন এই চ্যাপ্টারের জন্য জি স্যার सर वन वन है ना अपना राइट जे मैं सर टू भी एक उत्तर वाला हमें ये जितना देखें हमें तो टू कर वन एर फॉर टू

আচ্ছা এক্সাম্পল টেন ইলেভেন থার্টিন কত মধ্যে থাকবে থার্টিন পর্যন্ত আছে

তাহলে এই টা আপনারা পড়বেন তাহলে আমি এখন ইয়ে দিয়ে দিই নাকি